গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা আমার যা যা কাজ, ঘুম থেকে উঠে সেই কাজে কিন্তু লেগে পড়েছি। আমার যে কাজের মাসি আছে সেই কাজের মাসি কিন্তু তার কাজ সে সকালবেলায় এসে করে যায়। এটা কিন্তু আমার ঘুম থেকে উঠে প্রতিদিন আমার এই কাজগুলো করতে হয়, এগুলো করে নিচ্ছি। এই বিছানা গুছানো, বালিশ গুছানো, বিছানা নিত্যদিন আমি কিন্তু ঝাড়ি, প্রতিদিন ঝাড়ি দুটো ঘরেরই। তো এই যে সব ছেড়ে দিচ্ছে, আর জানালা আমি না খুললে খোলা হয় না, এটাও প্রতিদিনেরই। তো যাই হোক, কাজগুলো করে নিই। কি আর প্রতিদিন বিছানা ঝাড়লে গুছালে, আর এই যে গুছানোর পর ঝেড়ে নিয়ে আর এই একবার করে মুছে নিই, তাতে আমিও ফ্রেশ লাগি। কেননা মুছে না নিলে বিছানার একটা ধুলো থাকি। যতই মাসির কাজ মাসি করুক না, এই কাজটা আমার প্রতিদিনের করতেই হয়। করলে কি আমার নিজের থেকে মনে ফ্রেশ সব আমার কাছে, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা পারি আমি চেষ্টা করি করে নেওয়ার, নিজের এটা নিজের ভালোর জন্য। তার কাছে করে যতই যাক না কেন, এটা বিছানা ঝাড়ার পর এটা আমাকে প্রতিদিনই করতে হয়। এটা আমার ডেলি রুটিনে হয়ে গেছে। এক একদিন হয়তো হলো না, কোথাও বেরিয়ে গেলাম খুব সকালে, সেটা হয়তো হলো না, সেটা আলাদা কথা, বাট এটা আমাকে করতে হয়। চলো ঘরটা মুছে নিলাম এইভাবে। একবার করে কি হয়, লাঠি দিয়ে নিজে মুছে নিলে কি আর ধুলো ময়লা যা থাকে বিছানা ঝাড়ার পর সবগুলো ক্লিন হয়ে যায়। আর পায়ে পায়ে নাহলে ধুলোগুলো না চারিদিক হতে থাকে, বুঝতে পেরেছো তো? যার জন্য এই কাজগুলো আমাকে করতেই হয় জানো তো। কেননা আমার মনে হয় এগুলো নিজের মতো করে রাখাটা হচ্ছে একজন মহিলার তার সংসারের রুটিন। আর এগুলো যত তুমি পরিষ্কার থাকবে তুমি নিজের মনও ভালো থাকবে। কিন্তু গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম করতে ঘরেতে। আমি মহু, আমার একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, বলে না তো কীভাবে। আমরাও মোটামুটি আমাদের সবাই ভালো আছো, বাট আমি একটু কলাটার ভয়েস নিয়ে একটু প্রবলেমে আছি। তো ডক্টর দেখিয়েছি, মেডিসিন খাচ্ছি, তো কিছুটা হলেও কিওর হচ্ছি। তোমরা গলার ভয়েস শুনে আশা করি শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো, তো আশা করি ভালো হয়ে যাবে, একটু সময় লাগবে হয়তো। তো সকালবেলা আমার যা যা কাজ ছিল কাজগুলো কিন্তু হয়ে গেছে, আর আমার চা খাওয়া হয়ে গেছে, আর কী বলতো, আর ব্রেকফাস্ট হালকা মালকার মতো করে দিয়েছি, বুঝতে পারছো? ভালো লাগছে না গো, গরমে মুখে কিছু ভালো লাগে না। তো এখন কিচেনে ঢুকে ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করে দিলাম। তো গাইস, আমি কিন্তু কিচেনে চলে এসেছি, এবার রান্নাবান্না শুরু করে দিলাম। কেননা আজকে না শরীরটা আমার রাত্রির থেকে না আবার কেরম একটা অস্বস্তিকর লাগছিলো, ভালো লাগছিলো না। আর সবথেকে বড়ো কথা, ঘুম হয়নি ঠিক মতো। ঘুম না হলে অনেক সময় শরীর আমার এরকম লাগে, অনেক সময় ঘুমিয়ে যায়, আবার অনেক সময় ঘুমের ওই যে একটু কাজকর্ম থাকে। তাছাড়া এই গরমের মধ্যের জন্য নয়, যদিও এসিটা চলে আমাদের রোজই রাতে, ইলেকট্রিকের সমস্যা আপাতত এখন হচ্ছে না, যখন হবে তখন আর এক সমস্যা, যাক না হলেই মঙ্গল। কিচেনে ঢুকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর একটা রান্না আছে, মাছটা আমার করা আছে, আর বাকি সবই টুকটাক করতে লাগবে, দেখি কতটুকু কী করতে পারি। আর তার সঙ্গে তোমাদের কাছে শেয়ার করছি কিছু কিছু কথা যা কিছু কিছু মানুষের জীবনে ঘটেই থাকে। প্রিয় যেমন ধরো, প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে, বেস্ট ফ্রেন্ড আর এক বেস্ট ফ্রেন্ড বানাতে ব্যস্ত থাকবে, ফ্যামিলিতে প্রবলেম বাড়তেই থাকবে, অনেকটা ডিপ্রেশনও লাগবে, আর একাকিত্ব তো চলে আসেই তার জন্য, তাই না? তারপরও কিন্তু আমাদের থেমে থাকা যাবে না, তারপরেও কিন্তু জীবন অনেকটাই সুন্দর। আর জীবনকেই সুন্দর রাখতে গেলে নিজেদেরও মনটাকে সুন্দর রাখতে হয় সবসময়। আর মনকে যদি সুন্দর না রাখতে পারি তাহলে আমরা কোনো কিছু ঠিকঠাকভাবে করতে পারবো না। নিজেদের জীবন, নিজেদের থাকাটা, নিজেদের ভালো থাকাটা সব কিছু নির্ভর করে একমাত্র নিজেদেরই একা, নিজেদের উপরই। কেন কি আমি এটা আমি রিয়েলাইজ করি, যেটা আমি আমার মতো করে, আমি আমাকে দিয়ে বলছি, আমি সবার জন্য এটা বলছি না। তো আমি যেটা মনে করি, প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কিছু সমস্যা প্রবলেম থাকবে, কিন্তু সে তার মধ্যেও কিন্তু জীবনে আমাদের চলতে হবে, খেতে হবে, বাঁচতে হবে, পড়তে হবে, নতুন চিন্তাভাবনা নিয়ে আসতে হবে, ভালো কিছু করার সিদ্ধান্ত নিতে হবে, আগিয়ে যেতে হবে সবসময়। কেননা পিছিয়ে পড়ে থাকলে চলবে না। তাই এই কী করবো বলো তো, আমরা সবাই এইভাবে অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা প্রত্যেকে মানুষ, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। হ্যাঁ, মানুষ একটা জীবনের একটা পার্ট থেকে আর একটা পার্টে যখন আমরা যাই না, তখন আমাদের এইভাবে নিজেকে চেঞ্জ করতে হয়। আর আমরা যদি নিজেদের না নিজেরা চেঞ্জ করি না, আমরা জীবনে কখনই আগাতে পারবো না। তাই যাই হোক, আমার সব কিছু আলু পটল কুমড়ো সব কষা আলাদা আলাদা করে আমি কষে নিয়েছি, সেটা দেখেছো অলরেডি। আমি এইভাবে রান্না করি, আর আমি একটু কষে কষে রান্না করি, আমার যার জন্য একটু সময় লাগে রান্নাতে। যাক, আমি রান্নাটা হয়ে যাচ্ছে, আমি জলও ঢেলে দিলাম, উতোষ্ণ জল ঢেলে দিলাম এটা। তো গাইস দেখো, আমি এবার একটু চিনি দিয়ে দেবো, কেন কি এই তরকারিতে একটু চিনি না দিলে না ভালো লাগে না, তো একটু কষা কষা টাইপের করবো তো। আর
একটু চিনি যার জন্য দিয়ে দিলাম, আর দিয়ে আমার হোমমেড গরম মশলা একটুখানি দিয়ে দেবো। এই যে হোমমেড গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে অ্যাকচুয়ালি, এবার নামিয়ে নেবো, একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেবো এই আর কি। তো গাইস, আমি কিন্তু আগেই সব রান্না বান্না করে একটু একটু করে ওই রান্না হয়ে যায় আর আমি গিয়ে টেবিলে ধরে ধরে রেখে আসি, তো এই তরকারিটাও রেখে গেলাম। এইভাবে আমার রান্না কিন্তু কমপ্লিট। তো গাইস, আমি কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে কিন্তু আমি মায়ের পুজো দিতে বসে গেছি। আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো দেব, তো পুজো মাকে গলায় একটা সুন্দর মালা দিয়ে দিলাম, রজনীগন্ধা দিয়ে প্রণাম করে নিলাম। আর আমাদের যেটা নিয়ম, এবার ভোগ নিবেদন করছি আমরা প্রত্যেক বৃহস্পতিবারে, কিন্তু ঘটের ঘট তুলি না, আমাদের নিয়ম নেই ওটা, আমাদের শুধু আম্রপল্লব চেঞ্জ করতে হয়। তো আমি এবার ভগবানকে ভোগ নিবেদন করছি। আজকে ভোগের বাতাসা আর একটু কলা আর খেজুর এই দিয়ে আমি ভোগ নিবেদন করছি। আর চাল তো দিতে হয়, আর ভগবান শ্রীকৃষ্ণের থালাতে গ্লাসে কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিই সবসময়, এটা দিতেই হয়। আর আমরা আমাদের যেটা নিয়ম সেই অনুসারে আমি বৃহস্পতিবার পুজো করি। তো আমি তো ভোলা বাবা মহাদেবকে আমি পুজো দিয়ে দিচ্ছি, আগে স্নান করে নিয়েছিলাম, সব দেবদেবীকে আর কি ফুল দিয়ে আগে সাজিয়ে নিচ্ছি, মা লক্ষ্মীকে দিলাম, তার আগে আমি কিন্তু মা তুলসীকে আগে পুজো দিয়ে নিয়েছি বারান্দায়। আমার মা তুলসী গাছ আছে, পুজো দিয়ে আমি সব দেবদেবীরকে পুজো দিচ্ছি। বৃহস্পতিবারের পুজো প্রতিদিনই তাই করি, আর বৃহস্পতিবার পুজোটা যেহেতু একটু আলাদা করে হয়, একটু হলেও আলাদা হয়, সময় লাগে, তো পুজোটা দিয়ে দিই। আর একটা বাতি জ্বেলে দিলাম, আমি বিশেষ বিশেষ দিনে আমি কিন্তু একটা করে বাতি অবশ্যই দিই, যতই ধূপ প্রদীপ জ্বলুক না কেন, আর প্রদীপও দেখে দিলাম আলো সব সকল দেবদেবীকে, আর ধূপ দেখে দিচ্ছি। খুব মানে খুব সহজ সরল পদ্ধতিতেই পুজোটা করছি আর কি। আমি শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে কিন্তু বৃহস্পতিবারের পুজো আমি সম্পন্ন করলাম, এবং ভগবানকে স্পর্শ করে আশীর্বাদ চেয়ে নিলাম। প্রতিদিনই আমি এইভাবে আশীর্বাদ চেয়ে নিই। তো সবশেষে কিন্তু আমি লক্ষ্মীর, মা লক্ষ্মীর পাঁচালিটা আমি পড়ে দিচ্ছি, আর চেষ্টা করি যতটুকু পারি বৃহস্পতিবার হলে এই লক্ষ্মীর পাঁচালিটা পড়ে আমি আমার পুজো সম্পন্ন করি। আর আমি প্রত্যেকটা বৃহস্পতিবারে কিন্তু মা লক্ষ্মীর পূজা মন্ত্র যেটা আছে আর প্রণাম মন্ত্র, এই দুটো অবশ্যই আমি বলি পূজার সময়। সেটা হয়তো তোমরা হয়তো জানো না, আমি আমার মনে মনে সেটা আমি করে নিই, করে নিয়ে পূজা সম্পন্ন করে এইভাবে শেষে আমি আমার পুজো বৃহস্পতিবার পুজো এইভাবে সহজ সরল পদ্ধতিতে সম্পন্ন করলাম। তো গাইস, ভগবানের পুজো দিলে মনে কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায়, যেটা আমি অনুভব করি। তো গাইস, আমি কিন্তু ওই পুজো দিয়ে আমি আর মিস্টার মন্ডল দেখছো দুজনে কিন্তু খেতে বসে গেছি লাঞ্চে, আর আমাদের লাঞ্চের মেনুতে আছে শাক ভাজা, কুমড়া আলু পটলের তরকারি, ডাল, আর এই যেটা হচ্ছে রুই পোস্ত। রুই পোস্তটা আমার কালকের করা ছিল, আর চাটনি আর স্যালাড, এই দিয়ে আমরা কিন্তু আজকে দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছে। দুপুর পর এখন 11:30 বাজে, আর আমরা লাঞ্চটা করে কিন্তু আমরা এখনই বেরিয়ে যাবো, আমাদের কাজ আছে দুজনের, একসাথে এবার এই রোদ্দুরে কার ভালো লাগে বলে তো, কিন্তু আমাদের কাজ করে থাকলে চলবে না, দুজনকে ফেরত হবে, তার সেরে আবার আমাদের কাজ কি বলো তো ফেলে রাখলেই পড়ে থাকবে, সেটা তো আবার অন্য দিন করতে হবে, ওই জন্য ফেলে রাখা ঠিক ভালো মনে করি না, দিনের দিনের কাজ করে নেয় ভালো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, পাশে থাকো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো, আর যে যেখানে আছে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো থাকো, কি পারে লাইভ বিফোর, টেক কেয়ার, টাটা, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।